আগামী কুরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে এবং কোনো ধরনের আমাদের গবাদি পশুর কোনো ঘাটতি বা এই গবাদি পশু নিয়ে কোনো ধরনের মধ্যসতভোগীদের যেই একটা বাড়াবাড়ি থাকে সেটির ব্যাপারে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অত্যন্ত সজাগের সাথে আমরা জিনিসগুলো অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি যাতে এই আমাদের গবাদি পশুর বাজার এই বাজারটি যাতে স্থিতিশীল থাকে এবং এই বাজারটিকে আমাদের একটা ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ কিনতে পারে সেই ব্যাপারে আমরা ইতিমধ্যে একটা প্রস্তুতিমূলক ছোট্ট করে আমাদের খামারি ভাইদের সঙ্গে কথা বলেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে এবং তারাও আমাদের আশ্বস্ত করেছে যে কোনো কারণেই এই গবাদি পশু আমদানি করবার কোনো কারণ নেই কোনো হেতু নাই আমাদের দেশীয় উৎপাদিত যেই গবাদি পশু খামারি ভাইরা করেন আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগও হয় সেটির যথেষ্ট কি বলে যে কোনো অপ্রতুলতা নাই মানে আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের আয়োজন আমাদের ব্যবস্থাপনা কিছুই ঠিক আছে তো এই পর্যায়ে আমি সাংবাদিক ভাইরা যারা আছেন আমি তো বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় একসঙ্গেই কাজ করে থাকি তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আগামী এই কুরবানিকে নিয়ে যাতে কোনো ধরনের কোনো কিছু অস্থিতিশীল বাজার কেউ না করতে পারে সে ব্যাপারে আপনাদেরও সহযোগিতা চাই তবে কুরবানির আগে আমরা এই আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করে সেই সেই বৈঠকে এর সঙ্গে যারা অন্যান্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা ঠিক করব যাতে এই জায়গাটাকে কারেক্টলি অ্যাড্রেস করা যায় এবং এই পথে পথে ঘাটে ঘাটে হ্যাঁ চাঁদাবাজি এবং মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি সে ব্যাপারে আমরা আন্তঃ বৈঠকে ঠিক করব